সুপ্রিয় দর্শক মণ্ডলী, শীতের এই চমৎকার সন্ধ্যায় বিডি চ্যানেল ফোর স্টুডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ ফরিদ। আজকে মুক্ত আলাপে আমাদের অতিথি হয়ে এসেছেন, আসলে অতিথি বললে ভুল হবে, তিনি আমাদেরই লোক, আমরা একসাথেই কাজ করি। তিনি বিডি চ্যানেল ফোরের প্রধান এই বার্তা সম্পাদক, অনেক কাজের সাথে তিনি জড়িত, শুধু বিডি চ্যানেল ফোন না, আরও অনেক মিডিয়া এবং অন্য অন্য নানান সেক্টরে তার বিচরণ বহুদিন যাবত। আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি, তিনি হচ্ছেন আমিনুল হক সাদী। আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত, ধন্যবাদ আহমেদ ফরিদ ভাইকে এবং বিডি চ্যানেল ফোরকে। আচ্ছা, যাই হোক, আমরা আসলে আমি ব্যক্তিগতভাবে আপনাকে পর্যবেক্ষণ করছি বেশ অনেক বছর যাবত, তো দেখি যে আপনি শুধু দৌড়চ্ছেন, এই দৌড়ের কারণটা কি? আসলে এই দৌড়ের কারণ বলতে গেলে একটা ইতিহাসেই, কারণ আমি যে এলাকাতে জন্মগ্রহণ করেছি, একটি অজপাড়া গ্রাম মহিনন্দ, যে কারণে এই মহিনন্দের আমার গ্রামে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, আমার পরে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, যে কারণে আমাকে ভর্তি হতে হয়েছে শোলমারা প্রাইমারি স্কুলে, কিন্তু সেখানে আমার মনপুত হলো না, যে কারণে আমি শহরে এসে ভর্তি হই। তখন এই মনোবস্থা যোগাযোগ ছিল, আমাকে পায়ে হেঁটে সেই শহরে পড়াশোনার জন্য আসতে হতো, সেই সকাল থেকে ঘুম থেকে উঠে আবার পড়াশোনার জন্য তৈরি হওয়া এবং দৌড়ে আসা, হেঁটে আসা, প্রায় 14টি বছর আমি পায়ে হেঁটে পড়াশোনা করেছি। তার পরবর্তীতে একটি আমার নিজের শাকসবজি উৎপাদিত মূল্য দিয়ে আমি একটি সাইকেল কিনেছিলাম, সেই সাইকেল দিয়ে পরে আমি কলেজ জীবনে পড়াশোনা করেছি গুরুদয়াল সরকারি কলেজ থেকে। সেখান থেকে সর্বশেষ আমি ইসলামের ইতিহাস এবং মাস্টার্স করেছি সেই দৌড়ের উপর দিয়ে। আর সেই দৌড়ের মানুষকে আপনি সন্ধান করার জন্য আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। তো আমরা জানি যে আপনি সাংবাদিকতার সাথে জড়িত, একজন দক্ষ যুব সংগঠক হিসেবে আপনার একটি স্থান রয়েছে, আপনি প্রত্নতত্ত্ব নিয়ে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করেন, আমরা জানি যে চন্দ্রাবতী, তারপর ইশাখার জঙ্গলবাড়ি, এগুলি নিয়ে আপনি মানে প্রত্নতত্ত্বের লোক না হয়েও প্রত্নতত্ত্বের প্রতি আপনার একটা দুরন্ত আকর্ষণ আমরা লক্ষ্য করেছি, সেটাতেও আপনি কাজ করেন। আবার আপনি আছেন পাঠাগার আন্দোলন নিয়েও আছেন, যে একজন মানুষ আসলে এতগুলো কাজ কীভাবে করে আমি ঠিক জানি না, তো এই এই সবগুলি কাজ আপনি কীভাবে করেন এতগুলি একসাথে? আমি কাজগুলি করি, যখন আমি পড়াশোনা করতাম সেই মাদ্রাসাতেই, তখন পাবলিক লাইব্রেরি পত্রিকা পড়তে যেতাম, তখন দেখতাম যে অনেক মাদ্রাসার ছাত্ররা পড়তেছে কিন্তু অনেকে সেটা ভালো চোখে দেখেনি, ও খুব কষ্ট করে পড়তাম। তখন আমার ইচ্ছা লাগলো যে আসলে আমার এই লাইনে কাজ করা দরকার। সবাই তো বিভিন্ন খেদমতে মসজিদ মাদ্রাসায় দায়িত্বে থাকে, কিন্তু আমি একটু ব্যতিক্রমী কাজে নিলাম, আমি ওই সাইডটায় কাজ করব। তো ওই সাইডটা কাজ করতে গিয়ে পাবলিক লাইব্রেরিতে যখন একটি অনুষ্ঠান হয়েছিল ইতিহাস সম্মেলন দুদিনব্যাপী, আজকের যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির স্যার, তখন তিনি ছিলেন জেলা প্রশাসক, সেই ইতিহাসের সম্মেলনে আমি একটি প্রবন্ধ উপস্থাপন করেছিলাম হযরতনগর সাহেবের শিলালিপি বিষয়ে। সেটি করতে গিয়ে আমাকে কর্তৃপক্ষ আমাকে সম্মাননা এবং প্রবন্ধের স্বীকৃতি দেয়, তখন আমার আর উৎসাহ বেড়ে যায় না, তখন তো আমি ছাত্র, এটাকে আরও কাজ করতে হবে। তখন সে কারণে আমি উৎসাহিত হই এবং উৎসাহিত হয়ে জেলার বিভিন্ন উপজেলা এবং বিভিন্ন স্থানে আমি বাইসাইকেল দিয়ে হেঁটে গিয়ে 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 সেই তথ্যগুলো সংগ্রহ করে আমি এই চেষ্টা করেছি যে ইতিহাসকে সংগ্রহ করা, কাজ করা, এটা একটা আমার নেশা থেকেই, সেই নেশা থেকেই কাজ করে আমি আমার সেভাবে। আচ্ছা, তো আমরা একটু আলোচনা যাব, সাংবাদিকতা আসলে কীভাবে এলেন আপনি? সাংবাদিকতাটাও আমার শুরু এই ছাত্র অবস্থা থেকেই, কারণ আমরা তখন একটি দেয়ালিকা পত্রিকা বের করতাম হাতে লিখে মাদ্রাসায়, তখন ভাবলাম সেটা আমাদের গণ্ডির বাহিরে যাওয়া, কাজ করা এবং লেখালেখি করা আমাদের কর্তৃপক্ষের নিষেধ ছিল, যে কারণে আমরা বাহিরে গিয়ে কাজ করতে যেতাম পারতাম না। পরবর্তীতে যখন একটি পত্রিকা সাপ্তাহিক আলোর মেলা, সেটিতে আমি প্রথম কাজ করি, তার আগে সাপ্তাহিক সুরুক, সেটিতেও কাজ করেছি, পরবর্তীতে আধুনিক আজকের দেশ কিশোরগঞ্জ, সেটিরও বার্তা সম্পাদকের সে দায়িত্ব পালন করেছি, তার পরবর্তীতে বিভিন্ন জাতীয় পত্রিকা যেমন বর্তমানে এখন ঢাকা টাইমস, সেই পত্রিকা কাজ করার আমার সুযোগ হয়েছে।
আর পিআইবি আমাকে সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ দিয়েছিল, যে কারণে সাংবাদিকতার প্রতি আরো একটু আগ্রহ হল। আচ্ছা, তো আমরা জানি যে সাংবাদিকতা মানুষের দুঃখ দুর্দশা এবং তৃণমূল পর্যায় থেকে মানুষের দুঃখ দুর্দশাকে তুলে এনে তারপরে জাতীয় পর্যায়ে সেগুলিকে পরিবেশন করা এবং আর একটা ফিডব্যাক, যার দুঃখ দুর্দশা বা যে সমস্যাটি নিয়ে আপনি লিখলেন সেই সমস্যার সমাধানের একটা রাস্তা তৈরি হয় সাধারণত সংবাদ প্রকাশের পর। তো আপনার জীবনে এরকম একটি ঘটনা বলেন যে আপনি লেখালেখি করেছেন একটা বিষয় নিয়ে, তার ফিডব্যাকটা কীভাবে? সেটি অনেক ঘটনা আছে। আমি মনে করি যে কাজী নজরুল ইসলামের সেই উক্তি বিখ্যাত, দুঃখে যাদের জীবন গড়া দুঃখ তাদেরকে সে। আমি কখনো দুঃখ পাইনি, যদিও দুঃখ দেওয়ার অনেকে চেষ্টা করেছে, কিন্তু আমি দুঃখ পাইনি। আমি মনে পড়ে একজন যে গ্রামের একজন দলপতি একজন মানুষকে নির্যাতন করছিল, নারীদেরকে বা কি বল, তখন সেগুলি যে নিউজ করা একটা তাদের রূঢ়দৃষ্টিতে পড়া, কিন্তু আমাকে সেই রূঢ়দৃষ্টিতে পড়তে হয়নি, আমি সেটা মোকাবেলা করেছি। তারপরে অনেকে আছে যারা প্রতারক, তাদের ভণ্ড এবং সেই মাটির নিচে তাদের মানে এক সুড়ঙ্গ পথে মানে কঠিন ধরনের যুব সমাজকে মানে খারাপের দিকে নিয়ে যাচ্ছিল, সেটি যখন সংবাদ প্রকাশ করলাম তখন প্রশাসন সেই সময় আমার খুব ক্ষিপ্ত হয়েছিল। তার পরবর্তীতে সেটা বন্ধ করার জন্য তৎকালীন আবার প্রশাসন আমাকে সহযোগিতা করেছে এবং সেটি সিলগালা করে দিয়েছে এবং অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়েছিল, এবং সেটি করতে গিয়ে আমার উপর অনেক ঝড় ঝাপটা গেছে। তারপরেও কিন্তু আমি থেমে যাইনি, এই লেখালেখি চালিয়ে যাচ্ছি। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। তো আরেকটা বিষয়ে পরিচয় আপনার আছে যে আপনি যুব উন্নয়ন অধিদপ্তরের সাথে সম্পৃক্ত থেকে একজন দক্ষ যুব সংগঠক হিসেবে কাজ করছেন। আপনার এলাকার আমরা অনুসন্ধান করে দেখেছি যে আপনার এলাকার অনেক মানে যুব এবং যুব মহিলাদেরকে আপনারা প্রশিক্ষণের আওতায় নিয়ে এসে তাদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করেছেন, তো এই ব্যাপারে 2 মিনিট যদি কিছু বলেন। আসলে এটা একটা আমাকে খুব পীড়া দিয়েছিল, যখন আমি এত পড়াশোনা করার পরেও প্রায় 70টি ইন্টারভিউ কার্ড আমি পেয়েছিলাম এবং অংশগ্রহণ করেছি, কিন্তু দেখা যায় কোনো তদবির বা কোনো অর্থ লেনদেন ছাড়া মানে সঠিক মানে সেই মেধার বিবেচনা আমার চাকরি হয়নি। তারপরে ভাবলাম এই বেকার যুব সমাজকে নিয়ে একটু কল্যাণ করা যায় কিনা, চাকরির দিকে না থাকিয়ে সেই গ্রামীণ বেকার যুব সমাজকে আমি সংগঠিত করলাম। সংগঠিত করে 2010 সালে আমি একটি যুব উন্নয়ন পরিষদ নামে একটি সংগঠন করি এবং সেই সংগঠনটি আমাকে যুব উন্নয়ন অধিদপ্তর আমাকে নিবন্ধন দেয়। তখন আমার আর উৎসাহ বেড়ে যায় এবং প্রত্যেক গ্রামে গ্রামে গিয়ে আমি সেই বেকারদের তালিকা সংগ্রহ করে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণ ব্যবস্থা নিই। এভাবে প্রায় 2000 মানুষকে আমি আমার সংগঠনের মাধ্যমে প্রশিক্ষণের আওতায় এনেছি। শুধু যুব উন্নয়ন অধিদপ্তরে না, কৃষি বিভাগ, বিএডিসি এবং হর্টিকালচার সেন্টার, অর্থাৎ যুবকদেরকে যেভাবে যেখানে কাজে লাগানো, যেখানে যাকে যেভাবে সুযোগ হয়েছে সেখানে আমি কাজ করার সুযোগ করে দিয়েছি। এবং আপনার এই প্রচেষ্টায় আজকে আমরা জানি যে অনেক যুবক এবং যুব মহিলা নিজেদেরকে স্বাবলম্বী করতে পেরেছে। হ্যাঁ, এরই ক্ষেত্রে অবশ্য দুইজন স্বাবলম্বী হয়েছে। আমার এই সংগঠনে 2018 সালে প্রশিক্ষণ নিয়েছিলেন শিবলিসা দিকনুমান, এই প্রশিক্ষণ নিয়ে সে খামার করেছে এবং উপজেলাতে ঋণ নিয়ে সে স্বাবলম্বী হয়েছে এবং 2020 সালে সে জাতীয় যুব পদক অর্জনের সম্মান করিয়েছে। এমনকি আমার আরেকজন সংগঠনের সদস্য নুরুল্লাহ ফিল্ডিংকন, তিনিও এই জাতীয় যুব পদক পেয়েছেন। তাকে নিয়ে আমি অনেক ফিচার অনেক লেখালেখি করেছি এবং সেগুলি আমার খুব আত্মতৃপ্তি লাগে যে আমার লেখার কারণে যদি একজন পদক পায় সেটা আমারই খুব শান্তি লাগে, মনে হয় যেন আমি পাই। আচ্ছা, পদক পাইয়ে দিয়েছেন, তো নিজে কি পদক পেয়েছেন? না, আসলে পদকের জন্য আমি কাজ করিনি, কারণ অন্যেরা পদক পেলে আমার খুব শান্তি লাগে, আর স্বীকৃতির জন্য আসলে আমার কাজ নয়। আমি মানুষের স্বীকৃতির জন্য কাজ করেছি, যে মানুষ যেন একটা মানুষের জীবনের স্বীকৃতি বা জীবনে যেন প্রতিষ্ঠিত হতে পারে সেই কর্মটার যেন পথটা আমি দেখিয়ে দিয়েছি এবং সেই প্রশিক্ষণটা আমি দেওয়ার চেষ্টা করি এবং তারা নিজেরা সাবল্য হওয়ার চেষ্টা করে। এখন এটা স্বীকৃতি জন্য আসলে আমি সেভাবে কাজ করিনি। মানে আসলে এই আপনার যারা যাদেরকে আপনি গড়ে তুলেছেন তারা পুরস্কার পেয়েছে, তাদের প্রাপ্তিতেই আপনার প্রাপ্তি, আপনি এরকম মনে করেন? আচ্ছা, অনেক ধন্যবাদ। আরেকটি বিষয়ে দর্শক,
মানে আসলে এই বিষয়টা নিয়ে মফস্বল এলাকায় বিশেষ করে আমাদের জেলা পর্যায়ে লোকজন আসলে খুব কম ভাবেন বিষয়টা নিয়ে, কিন্তু সেই জায়গাতেও আমিনুলক সাদির একটা বিচরণ আমরা দেখতে পাই। আর্কিওলজি, প্রত্নতত্ত্ব, তো এই প্রত্নতত্ত্বের জন্য কাজ করতে হলে প্রত্নতত্ত্বের উপর ডিগ্রি লাগে। তো কিশোরগঞ্জে আমার জানাশোনা এক দুজন আর্কিওলজিস্ট আছেন যারা প্রাতিষ্ঠানিক ভাবে এই সনদ অর্জনকারী প্রত্নতত্ত্বের উপরে, কিন্তু তারা তেমন কোনো কাজ করছেন না। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম হলো যে প্রত্নতত্ত্বের বিষয়ে পড়াশোনা না করেও আমিনুল হক সাদির প্রত্নতত্ত্বের উপর রয়েছে একটা সাংঘাতিক রকম আকর্ষণ। এই আকর্ষণের কারণে তাকে আমরা দেখি কোনো সময় বাজিতপুর, কোনো সময় কঠিয়াদি, কোনো সময় অষ্টগ্রাম, কোনো সময় বীর শাখার জঙ্গলবাড়ি। তো এই বিষয়টা আজকে আমরা একটু 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 বেশি করে কথা বলতে চাই, যে মানে আপনাদের জানার জন্য। তো এই প্রত্নতত্ত্বের প্রতি আপনার আকর্ষণটা কীভাবে তৈরি হলো? প্রত্নতত্ত্বের আকর্ষণটা হলো আমাকে সেই ইতিহাস অনুসন্ধানে কাজ করতে গিয়ে, আমি গবেষণা কাজ করতে গিয়ে আমি পরিচিত হই আমার রাজশাহী ইউনিভার্সিটির একজন ছাত্র ডক্টর আতাউর রহমান, ওনার সাথে যখন পরিচয় হয় তখন তিনি কিশোরগঞ্জে গবেষণার জন্য এসেছিলেন। গবেষণা করতে গিয়ে তার উনি আমাকে বললেন, আমি তো জাওয়া সাহেব বাড়ি একটি মসজিদের প্রাচীন রয়েছে 941 সালে একটা প্রাচীন শিলালিপি রয়েছে, সেটি তিনি অনুবাদ করার জন্য যাবেন। তখন জানেন যে আমি সেই শিলালিপি কাজ করি, তো আমাকে নিয়ে গেলেন। তো সেখানে কাজ করতে গিয়ে উনি দেখলেন যে আসলে যে সুন্দরভাবে কাজ করেছি খুব তিনি খুশি হলেন, এবং খুশি হয়ে সে তার যে থিসিস সেখানে আমাকে তত্ত্ব স্বীকার করেন, এবং তিনি চেষ্টা করেছিলেন যে আমাকে প্রতিষ্ঠিত করার। পরবর্তীতে তিনি যখন 2011 সালে যখন প্রত্নতত্ত্ব অধিদপ্তরে উপপরিচালক প্রকাশনা পদে চাকরি হলো, তখন আমাকে বলল সেখানে যাওয়ার জন্য। তারপরে আমি সেখানে চলে যাই এবং সেই একটি প্রজেক্টের মাধ্যমে আমি কাজ করি, এবং সেখানে থাকতাম আমি ঐতিহাসিক লালবাগ কেল্লাই। যে সেই ঐতিহাসিক একটা স্থানে থাকতে পেরে এবং কাজ করতে পেরে প্রায় 2টি বছর সেই কেল্লায় থেকেছি, এবং ইতিহাসকে মানে কাছ থেকে জেনেছি, এবং সেই উপলব্ধির কারণে আমার মধ্যে একটা আগ্রহ জাগে, আসলে তো আমার সেই প্রত্নতত্ত্ব নিয়ে কাজ করা খুবই দরকার। যে কারণে আমি যেখানে যাই সেখানেই অনুসন্ধান করি, বিশেষ করে আমার জন্মস্থান যেহেতু কিশোরগঞ্জ, কিশোরগঞ্জে অনেক পুরনো প্রত্নস্থল রয়েছে। আমি হিসাব করে দেখেছি প্রায় 52টি পুরাকীর্তি রয়েছে, সেগুলিকে এর মধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন প্রত্নতত্ত্ব অধিদপ্তর 9টিকে শুধু সংরক্ষিত করেছে, আর বাকিগুলি সংরক্ষণের আওতায় আনা হয়নি। যে কারণে আমি সেই সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করি, এবং সেখানে একটি আমাদের যারা প্রত্নতত্ত্ব অধিদপ্তরে যারা কাজ করেন তাদেরকে নিয়ে সংগঠিত করার চেষ্টা করেছি, এবং তাদেরকে নিয়ে একটি সংগঠন করেছি কিশোরগঞ্জ আর্কিওলজিক্যাল সোসাইটি, সেটি আমি সভাপতি এবং সেক্রেটারি মহাবীর শাখার পণ্ডতম অধস্তমপুর দেওয়ান জামালদাদ খান এবং 11 সুন্দরের আরেকজন আরও অনেকে রয়েছেন। সেই কাজ করতে গিয়ে যখন আমি পুরাকীর্তির অনুসন্ধানে চালাই, এত এত প্রত্নস্থল আসলে সেগুলি পৃষ্ঠপোষকতা ছাড়া এবং সম্ভব নয়, কিন্তু আমার তো সেই পৃষ্ঠপোষকতা নেই, যে কারণে আমি প্রত্নতত্ত্ব দপ্তরে শরণাপন্ন হই এবং তারা এসে এই প্রত্নস্থলগুলিকে সংরক্ষণ করার উদ্যোগ নেয়। এর মধ্যে মহাবীর ইশাকার জঙ্গলবাড়ি অন্যতম, যেটি এখন জাদুঘর করার জন্য প্রক্রিয়া রয়েছে, এবং এই চন্দ্রাবতী স্মৃতিবিজড়িত বাড়িটিকেও সংরক্ষণ করার উদ্যোগ নেওয়া হয়েছে, সত্যজিৎ রায়ের বাড়িটিকেও সংরক্ষণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এবং এগুলি কি আপনার প্রচেষ্টা, মানে আপনি দৃষ্টি আকর্ষণ করেছেন? মানে আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করি, এবং আমি একজন সহায়ক হিসেবে কাজ করি, যেখানে তারা সেই কাজগুলি গ্রহণ করেন, এবং এটা আমার একটা আনন্দ লাগে যে পুরাকীর্তি নিয়ে কাজ করতে গিয়ে আসলে পুড়ে যাওয়া না পড়লে আসলে খাঁটি হওয়া যায় না। যদিও পুরাকীর্তি নিয়ে কাজ করা অনেক কষ্টের, সেই পুরার যাওয়ার মধ্যে যে একটা শান্তি রয়েছে সেই শান্তিটার জন্য মূলত কাজ করা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, যে কিশোরগঞ্জের প্রত্নস্থলগুলির একজন সেবক, একনিষ্ঠ সেবক আমি দায়িত্ব নিয়ে বলছি, যে আমি দেখি প্রায় সময় বিভিন্ন জায়গায় তিনি ছুটে যান এই প্রত্নতত্ত্বের বিষয়ে কাজ করার জন্যে। হয়তো বা যে মূল যে কাজটি রয়েছে এর যে প্রত্ন খনন কাজ, এবং তারপরে আপনার ওই গবেষণা করে এই একটা শিলালিপির বয়স নির্ধারণ করা, এই সমস্ত কাজে মানে যতদূর তিনি পারেন আসলে কাজ করে যাচ্ছেন। তো আমরা আরেকটা জিনিস জানি, যে বিষয়টা আসলে খুবই দুর্বোধ্য বিষয়, যে শিলালিপি, প্রাচীন শিলালিপি নিয়ে আপনি কাজ করেন, তো এই প্রাচীন শিলালিপির বিষয়ে যদি কিছু বলতেন আমাদের। আসলে প্রাচীন শিলালিপি খুবই একটা বিরল বিষয়। আমাদের কিশোরগঞ্জে প্রায় 17টি মসজিদে
এই শিলালিপিগুলি রয়েছে। এর মধ্যে একটি হলো হরবতনগর সাহেব বাড়ির প্রধান ফটকে রয়েছে এবং ভিতরে আছে, আরেকটি গুরুদয়াল কলেজ মসজিদ যেটা হারোয়া কুটিবিদি মসজিদ মূলত সেখানে আছে, জাওয়া সাহেব বাড়ি মসজিদে আছে তিনটি, তারপরে নিকলির উপজেলার গুরুই মসজিদে রয়েছে একটি 941 হিজরি সনের, তারপর জাওয়া যে শিলালিপিটি সেটি হলো ও একই সময়ে যেটি প্রায় আজ থেকে 400-500 বছর পূর্বের হবে, এবং ওই সময়ে যে দেখা যায় ওই শিলালিপিতে একটি নাম রয়েছে খান মুয়াজ্জম উল্লুক খান, অর্থাৎ ওই সময় তিনি যে কিশোরগঞ্জের শাসক ছিলেন, যে কারণে সেই নামটা ওই শিলালিপিতে পাওয়া যায়। এই নামটা পাওয়া, এই শাসকটা ওনার নামটা পাওয়ায় মানে ওই ইতিহাসটা উদ্ঘাটন করা এই ফলক থেকে। আর এই এগুলি কী ভাষায় লেখা? আর সেই ফলকগুলি ফার্সিতেও লেখা আছে, আবার উর্দুতেও লেখা আছে, আবার আরবিতেও লেখা রয়েছে। আর সেই ফলকগুলি যিনি মূলত লিখতেন তিনি বড় কাটোরা, ঐতিহাসিক একটি স্থান এবং বারাসাত, সেইখানে একজন মীর কাসিম নামে একজন লেখক, তিনি রাজদরবারে ওই তৎকালীন সময়ে এই ফলকগুলো তিনি অঙ্কন করতেন, অঙ্কন করে পূর্ববঙ্গের বিভিন্ন স্থাপনায় উৎখনন মানে উৎকলিত করা হতো, উৎকীর্ণ করা হতো, এর মধ্যে কিশোরগঞ্জ এরকম। আর সবচেয়ে বড় আরেকটি বিষয় হলো কিশোরগঞ্জের সম্রাট আকবর এবং ওনার সময়ে কিছু ফরমান মহাবীর ইসাকার উদ্দেশ্যে প্রেরণ করেছিলেন, এই যেগুলি ইটনার দেওয়ান সাহেব বাড়িতে রক্ষিত রয়েছিল, সেখান থেকে 1962 সালে জেলা পাবলিক লাইব্রেরি সেগুলি সংরক্ষণের জন্য পাবলিক লাইব্রেরিতে আনয়ন করেছিল, সেগুলিকে আমি অনুবাদ করার চেষ্টা করেছি এবং তাদের সেখান থেকে অনেক ব্যক্তিদের ধারাবাহিকতা, বংশের ধারাবাহিকতা এবং তাদের নসবনামা সে পাওয়া যায়, যে কারণে যখন তাদের বংশনামা পাওয়া যায়, ব্যক্তিদের নাম পাওয়া যায়, তখন ইতিহাসটা অটোমেটিকলি উদ্ঘাটিত হয়ে যায়। আসলে এগুলি অনাবিষ্কৃত ছিল কিশোরগঞ্জে, এই বিষয়ে আসলে সেভাবে কাজ করা হয়নি, অনেকে কিশোরগঞ্জের ইতিহাসে দেখা যায় অনেক ভুল হয়েছে, যেমন পাখন্দের একটি শালঙ্কা মসজিদ, এখানে দেখা যায় একটি পুরনো একটি মসজিদ, অথচ এটাকে লেখা হয়েছে অন্যভাবে, যে প্রকৃত অর্থটা মানে ধরতে না পারায় সেটি ভুল লেখা হয়েছে। সেগুলি আমরা অনুসন্ধান করে একেবারে সরজমিন গিয়ে স্কেচ ম্যাপ করে হুবহু অঙ্কন করে এবং সেগুলি অর্থবোধক করে অনেক ডিকশনারি গেঁথে গুঁটে এবং বিশেষ করে অনেক উস্তাদদের সহযোগিতা নিয়েও সেগুলি আমি উদ্ঘাটন করার চেষ্টা করেছি, এবং যারা আমাকে সেক্ষেত্রে সহযোগিতা করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এবং আসলে এই কাজগুলি খুব একটি দুরূহর বিষয় এবং সেই ক্ষেত্রে যদি সকলকে এগিয়ে আসা উচিত কিশোরগঞ্জের ঐতিহ্যকে এবং সংরক্ষণে, এবং একটি মিউজিয়াম করা দরকার এবং সেইগুলি শিলালিপিগুলি একটি সংগ্রহ করে দরকার, কারণ দেখা যায় মিঠামালে তেলিখায় একটি মসজিদ রয়েছে প্রাচীন পুরনো, সেখানে একটি শিলালিপি ছিল, সেটি আবার এটি চুরি করে নিয়ে গেছে বিদেশিরা, এবং সেখানে অনেক সেই এলাকার বীর মুক্তি জাহিবীর হায়দান তিনি মামলাও করেছিলেন উদ্ঘাটন করার জন্য, কিন্তু সেগুলো আর পরে উদ্ঘাটিত হয় নাই। তাই আমার এই কিশোরগঞ্জের প্রত্নস্থলগুলিকে যেন এবং শিলালিপিগুলিকে যেন সংরক্ষণ করা হয় সেটা আমি কর্তৃপক্ষের কাছে দাবি জানাই। আসলে এগুলি বাংলার একটি বিরল ইতিহাস, বিরল সম্পদ, এগুলি অনেক মূল্যবান, সেই মূল্যবান সম্পদগুলো ধরে রাখার দরকার। আপনাকে অনেক ধন্যবাদ। আর দর্শক আপনাদের বলছি যে আপনাদের মাধ্যমে হয়তো সরকারের সুনির্দিষ্ট জায়গাগুলিতে আমিনুল হক সাদির এই আবেদনটি পৌঁছে যাবে, তারা অন্তত এগিয়ে আসবেন আমাদের কিশোরগঞ্জের প্রত্নতাত্ত্বিক সাইটগুলিকে সংরক্ষণ করার জন্য এবং এর ইতিহাস ঐতিহ্যগুলোকে মানে সঠিকভাবে পুনরুদ্ধার করে আমাদের এই কিশোরগঞ্জবাসীকে সমৃদ্ধ করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আরেকটি বিষয়ে আমরা চলে যাব, সাদি পাঠাগার আন্দোলনের সাথে জড়িত, দীর্ঘদিন যাবৎ তাকে এই পাঠাগার নিয়ে কাজ করতে দেখছি, তার কিছুদিন আগে তার একটি নিজস্ব মানে এলাকার একটি পাঠাগার, সেই পাঠাগারে মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগার, সেটার উদ্বোধনী অনুষ্ঠানে আমি নিজেও ছিলাম, দেখেছি কি মানে অক্লান্ত পরিশ্রম করে তিনি পাঠাগারটিকে গড়ে তুলেছেন, শুধু নিজের পাঠাগারই নয়, আমরা তার মুখ থেকেই শুনি। আচ্ছা, পাঠাগার নিয়ে আপনি কীভাবে এগুলেন? আসলে পাঠাগার নিয়ে কাজ করতে গেলে আমি যখন মাদ্রাসায় পড়তাম তখনও দেখেছি বিভিন্ন প্রতিযোগিতায় অন্যরা অনেক বিষয়ে প্রতিযোগিতা অংশগ্রহণ করে, আমি একটি ব্যতিক্রমী প্রতিযোগিতা অংশ নিতাম, কবিতা আবৃত্তি এবং উপস্থিত বক্তৃতা, সেই দুইটা বিষয়ে আমি অংশ নিতাম এবং সেখানে প্রথম দ্বিতীয় স্থান হয়ে যেতাম।
যে কারণে আমার আরও আগ্রহ জাগে। আসলে পাঠাগার গেড়ে এসে যখন প্রতিযোগিতায় অংশ নেই তখন আমার মধ্যে একটি পাঠাগার তৈরি করার বাসনা যাবে, কিন্তু ভাবলাম যে এই পাঠাগারগুলিতে অনেক বিল্ডিং, অনেক বই, অনেক টাকা খরচ হয়, আমি সেগুলি কীভাবে তৈরি করব। কিন্তু মন থেকে আর সাহস হারাইনি, আমার বাড়িতেই আমি সেটা উদ্যোগ নিই। এই যে পুরস্কারের বইগুলি দিয়ে আমি আমার এই শীতানে সেই পাঠাগারে যাত্রা শুরু করেছি। কারণ যখন কিতাবে পড়েছি যে আমার যখন মৃত্যু হবে যখন বইয়ের পাতায় যেন আমার মাথাটা থাকে আর সেই ইতিহাসগুলো যেন থাকে, এইগুলি সেই বই পড়ার যে একটা গুরুত্ব, বই পড়ার যে একটা মনীষীদের বাণী, যার বাড়িতে একটি লাইব্রেরি রয়েছে সে ধন এবং মানসিক দিক দিয়ে অনেক বড়, যে কারণে আমি ভাবলাম যে আসলে তাই সেই হিসেবে তো আমি বড় হতে পারবো, যে কারণে আমি বই নিয়ে আসলে রাখি এবং বই পড়ি, বই লিখি। এবং বইয়ের পড়তে এবং আগ্রহ করতে গিয়ে পরে আমি নিজের গ্রাম দিয়ে একটি বই লিখে ফেলি, সেই বইটির নাম হলো মহিনন্দের ইতিকথা। তারপর ভাবলাম মহিনন্দের কৃতি যারা রয়েছেন তাদেরকে, যেমন মহিনন্দের কৃতি সন্তান বিপুল ভট্টাচার্য, তাকে নিয়েও একটি বই লিখে ফেললাম। তারপর কিশোরগঞ্জ এবং গোপালগঞ্জ দুটি জেলা আমার সফর হরে প্রত্নস্থল নিয়ে কাজ করার সৌভাগ্য হয়েছে। দুটি জেলা সফর করে তখন আমি নদীপথে যাওয়ার যখন যাই গোপালগঞ্জে, তখন একজন বলল তোমার বাড়ি কোথায়? কিশোরগঞ্জ। মানে রাষ্ট্র চালাই তো কিশোরগঞ্জ যোগান দেয় গোপালগঞ্জ। তখন আমি একটা একটা আমার একটা শিরোনাম আসলো, যেমন দেখেছি রাষ্ট্রপতির কিশোর প্রধানমন্ত্রী গোপালগঞ্জ, সেই শিরোনামে একটি প্রবন্ধ লিখলাম। তারপর প্রবন্ধ থেকে একটি বই লিখে ফেললাম। তারপর দেখলাম যে না, শুধু খালি বই লিখলাম, বইগুলিকে সংরক্ষণ করা দরকার। এখন বই সংরক্ষণ করতে গিয়ে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়, কী বই রাখবো, কী ধরনের বই রাখবো। সেই কারণে আমি আমার নিজের বইগুলি সংরক্ষণ করলাম এবং বইয়ের সংরক্ষণ করতে গিয়ে একটা রেজিস্ট্রেশন করা দরকার, যে কারণে আমি জেলা সরকারি গণগ্রন্থাগারের কর্তৃপক্ষের কাছে শরণাপন্ন হলাম। তারা আমার আহ্বানে সাড়া দিলেন এবং আমাকে সহায়তা করলেন, আমাকে রেজিস্ট্রেশনের করিয়ে দেয়, যে কারণে আমি আর উৎসাহিত হই এবং আমি আমার গ্রামের নাম দিয়ে সেই পাঠাগারটি নামকরণ করেছি মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংগ্রহ। কতগুলি বই আছে এবং সেখানে বর্তমানে প্রায় 3,500 বই রয়েছে। সেই কিছু সংখ্যক বই দিয়ে শুরু করেছিলাম, আজ এখন সেই প্রতিষ্ঠানটি 1 দশক হয়েছে এবং সেখানে অনেক বই সংগ্রহ করতে পেরেছি। এমনকি সরকার আমাকে এই বছর এই মুজিব বর্ষ উপলক্ষে আমাকে এটি একটি মুজিব বর্ষ কর্ণার উপহার দিয়েছে। এবং আমার এই পাঠাগারটি গ্রামে হওয়ার কারণে 2020 সালে আমি আমার এই কিশোরগঞ্জ জেলার মধ্যে যে কয়েকটি লাইব্রেরিকে শ্রেষ্ঠ লাইব্রেরি হিসেবে পুরস্কৃত করে, এর মধ্যে আমার লাইব্রেরিটাও ছিল, যে কারণে আরও আমার এখন আমার আর আত্মা শান্তি লাগে যে আসলে আমি যে সেই কষ্টের যে কাজগুলো শুরু করেছিলাম এটি এখন সফল একটা পরিণত হচ্ছে এবং সরকারও এই লাইব্রেরির দিকে গুরুত্ব দিচ্ছে, যে কারণে আমার লাইব্রেরিটা মনে করি যে আসলে এখন আমার সফল হয়েছে এবং সবাই যেন বই সংগ্রহ করি এবং বইয়ের সাথে যেন পড়ি। বই হলো অনন্ত যৌবনা, সেটা ফুরায় না। বই প্রেমী দর্শক, আমরা ছোটবেলায় মুক্তধারার একটি প্রকাশনী ছিল, বাংলাদেশের সবচেয়ে বড় প্রকাশনী, সেই প্রকাশনীর একটা স্লোগান ছিল বই কিনে কেউ কোনোদিন দেউলিয়া হয় না। আর সত্যি কথা কি, বই যদি না পড়েন আপনি, বই না পড়লে আপনার অন্ধত্ব দূর হবে না, আপনার মন সংকুচিত মন প্রসারিত হবে না বই না পড়লে। কাজেই আমি পাঠাগারকে একটি ল্যাম্প পোস্ট মনে করি, যে একটি অন্ধকার জায়গার মধ্যে স্থানে আপনি যদি একটি ল্যাম্প পোস্ট স্থাপন করেন তাহলে দেখা যাবে যে ওই জায়গাটি আলোকিত হয়ে উঠেছে। ঠিক জ্ঞানের ক্ষেত্রেও পাঠাগার হচ্ছে একটি ল্যাম্প পোস্টের মতো, যে জায়গায় পাঠাগার তৈরি হবে সেই জায়গা থেকে কুসংস্কার এবং অন্ধকারাচ্ছন্নতা এবং অন্যান্য যাবতীয় সামাজিক ব্যাধিগুলি দূর হয়ে যাবে। মানুষ বই পড়বে, নিজের জ্ঞানকে সমৃদ্ধ করবে, উদার হবে এবং তার যে সংকীর্ণতা সেই সংকীর্ণতা তার শরীর থেকে মন থেকে ঝরে পড়বে। তো দর্শক, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আগেই বলেছিলাম আপনাদেরকে যে আমাদের একজন লোককেই আমরা কেন নিয়ে আজকে মুক্তালাপ অনুষ্ঠানে বসলাম, আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন যে আসলে কারণটা কী ছিল, যে একজন লোকের নিরন্তর তিনি ছুটে চলেছেন নানান ধরনের কাজে, যিনি বসে থাকেন খুব কম সময়। এবং আমরা সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করবো যে এরকম যারা, আমরা তো আসলে এখন পারি না, অনেক কাজ আমরা করতে পারি না, তো যারা পারে আমিনুল হক সাদির মতন যারা পারেন তাদেরকে যেন সরকার সঠিক পৃষ্ঠপোষকতা দেন। আমি জানি যে ইতিমধ্যেই তিনি সরকারি গণগ্রন্থাগার সহ নানান সরকারি দপ্তর
মোটামুটি ভাবে যথেষ্ট মনোযোগ তিনি আকৃষ্ট করতে পেরেছেন। তো আমি একটা সরাসরি কেন্দ্রীয় পর্যায়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা আসলে এই ধরনের প্রতিভা এবং যারা কর্মী শিক্ষক থেকে তৃণমূল থেকে যারা উঠে এসেছেন এসে অনেক বড় বড় কাজ করছেন তাদেরকে আপনারা স্বীকৃতি দিয়ে সহযোগিতা দিয়ে তাদেরকে সামনে এগোবার পথটা আপনারা খুলে দেবেন। তো আপনার কাছে আমি একটি প্রশ্ন ই করবো যে আপনার এ পর্যন্ত চারটি বই প্রকাশিত হয়েছে, আরও প্রকাশনার পথে রয়েছে অনেকগুলি পাণ্ডুলিপি, এর মধ্যে বুখারা থেকে কিশোরগঞ্জ, কুড়িগায়ের শাহ শামসুদ্দিন বুখারির জীবনী নিয়ে কাজ করেছি, কিশোরগঞ্জের পুরাকীর্তি নিয়ে কাজ করেছি, তারপরে কিশোরগঞ্জের শিলালিপি সেগুলি নিয়েও কাজ করেছি। আসলে সেই পাণ্ডুলিপিগুলো খুব দুর্লভ এবং সেইগুলি প্রকাশনার পথে রয়েছে। আর যেগুলি প্রকাশ হয়েছে সেগুলো হলো মহিনন্দের ইতিকথা, না ফেরার দেশে শিল্পী বিপুল ভট্টাচার্য, যেমন দেখেছি রাষ্ট্রপতির কিশোরগঞ্জ ও প্রধানমন্ত্রীর গোপালগঞ্জ, এবং সর্বশেষ কিশোরগঞ্জের গ্রন্থাগার সমূহনী এই মুজিব বর্ষে 100 গ্রন্থাগারের ইতিহাস নিয়ে একটি বই বের করেছি। তো আমার আরও অনেক বই প্রকাশ করার ইচ্ছা রয়েছে, কিন্তু আর্থিকভাবে অসচ্ছলতাকে দেখা যায় অনেক বই বের করতে পারি না। সেইগুলির বের করা আসলে সময় দরকার, খুবই গুরুত্বপূর্ণ, সেই কাজগুলো করতে পেরেছি। তো যাই হোক, মানে আপনি আসলে বই নিয়ে কাজ করছেন এবং এই যে আপনি যতটুকু কাজ করেছেন, এই কোনো কাজই কিন্তু আসলে থেমে থাকেনি। আপনি যা করতে চেয়েছেন 100% না হলে 80% 60% তো আপনি করতে পেরেছেন। তো আমি উত্তর প্রত্যাশা করছি আপনার কাছ থেকে যে অন্তত 80% 100% না হোক, 80% বা 60% কাজ তো আপনি করতে পেরেছেন যেটা করতে চেয়েছেন। যেমন পাঠাগার, এখানে কি অর্থ আপনাকে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে? আমি যেটা মনে করি যে আপনি যা করতে চান সেই কাজটাতে যদি আপনি রিটার্ন মাইন্ড থাকেন, অর্থ আপনার জন্য কখনোই বাধা হয়ে দাঁড়াবে না, এই কথাটুকু দিতে পারি আপনাদের। তো আপনাকে নিয়ে কথা বলার কারণটা ছিল এই যে আসলে আপনি যে কাজগুলি করছেন সেই কাজগুলি তো আরও অনেককেই এগিয়ে আসতে হবে এবং সরকারকেও এদিকে মনোযোগ দিতে হবে। কারণ আমরা দেখি কি যে একটি কথা আসলে মনে এসেই পড়ল যে কক্সবাজারের যে গৃহবধূকে গণধর্ষণের পরে সেখানকার জেলা প্রশাসন একটা আদেশ দিলেন, এখন থেকে মেয়েরা আলাদা সাগরে নামবে, পুরুষরা আলাদা সাগরে নামবে। তা এরকম অনেক মাথামোটা লোক আছেন যারা নীতি নির্ধারণী পর্যায়ে বিভিন্ন জায়গায় বসে আছেন, এবং ঠিক এদের জন্যই কিন্তু আসলে আমরা ঠিক মতো এই জাতি এগোতে পারছে না। আপনি কি মনে করেন যে এই ধর্ষণ বন্ধ করার জন্য একটা ফ্যামিলি একসাথে গিয়েছে, এর মধ্যে মেয়ে সন্তান এবং ছেলে সন্তান, স্বামী স্ত্রী, এরা আলাদা আলাদা সাগরে নামবে, এই যে যুক্তিটা দাঁড় করালো এবং এই বিধিমালাটা যদিও পরে প্রত্যাহার করা হয়েছে, এটি কি সঠিক সিদ্ধান্ত ছিল? আসলে দুনিয়াটা হলো এমন একটা পর্যটন নগরী যে পর্যটনে মানুষকে এখানে ঘোরার জন্য, মানুষকে সেই দর্শনার্থী এবং সেগুলোকে যে আল্লাহর অপরূপ সৃষ্টিগুলো দেখার জন্য ঘোরাটাও, সে দেখাটাও কিন্তু একটা জ্ঞানের জন্য এবং সেটা একটি মহৎ কাজ, এবং সেগুলি দেখে সৃষ্টিকে জানা যায়, স্রষ্টাকে চেনা যায়। তাই সেগুলি দেখতে গিয়ে যদি কেউ বিড়ম্বনা শিকার, এখানে একটা পন্থা হতে পারে যে পর্যটন পুলিশ এবং সেই মানে সিকিউরিটিটাকে সম্প্রসারিত করা এবং সেই শ্রেণীবিন্যাস করা, যেমন এক একটা পর্যটনের জন্য যেমন সেই পর্যটন পুলিশ দরকার, এক একটা সাইটের জন্য সেই নিরাপত্তা দরকার, আনসার বাহিনী দরকার, এবং সেই স্বেচ্ছাসেবক থাকা দরকার যারা এই একজন মানুষ গেল তাদের সেই ইতিহাস বলার জন্য সেন গাইড দেয় এবং সেই ইতিহাসগুলো বলে যা নিয়ে যা এবং তাদেরকে গাইড দেয়, তখন সে আসলে সেখানে কোনো ঘটনা ঘটবে না। আমি মনে করি যে আসলে সেখানে সংশ্লিষ্ট বিষয়ে সংশ্লিষ্ট অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া দরকার। ধন্যবাদ আপনাকে। তো আমি যে দর্শক যে কক্সবাজারের বিষয়টা যে তুলে ধরলাম যে এই সিদ্ধান্তটা কিন্তু জেলা প্রশাসন পরে আবার প্রত্যাহার করেছে যে একটা ফ্যামিলি একসাথে যাবে, তারা সমুদ্রে নেমে একসাথে আনন্দ করতে পারবে না, কেন যে এখানে ধর্ষণ হয়েছে। তা এই বিষয়টা না করে যদি কতটুকু জায়গা কিশোর মানে কক্সবাজার সমুদ্র সৈকত, এতটুকু জায়গা কি এখানে কি একটা নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা যেত না? একটা মানুষের জন্য অভয়ারণ্য
তৈরি করা যেত না সেই চিন্তা না করে এই যে মাথা মোটা লোকজন তারা চিন্তা করলেন যে আমরা আলাদা আলাদা করে দেই এই দুইটা বাহিনীকে আমরা এই দুইটা নারী এবং পুরুষ এদেরকে আমরা পাহারা দিব দুজন করে পুলিশ থাকলেই হবে বিষয়টা আসলে এরকম না কাজেই আমি মনে করি যে এই আমরা এই দেশটা আজকে বিজয়ের 50 বছর আমরা অতিক্রম করেছি আমরা আশা করব যে যিনি যে লাইনের বিশেষজ্ঞ আছেন তাকে সেখানে প্রতিস্থাপন করা হোক তাহলে দেখবেন এই এই ধরনের মাথা মোটা সিদ্ধান্তগুলি আসবে না যেখানে কক্সবাজারের পুরো এলাকাটাকেই ওখানকার পুলিশ ইচ্ছা করলে নিশ্চিদ্র করে দিতে পারে বা যারা অপরাধী আছে তাদেরকে খুঁজে খুঁজে গ্রেফতার করে আইনের মুখোমুখি করতে পারে সেখানে হঠাৎ করে আমরা বিস্মিত হয়ে গেলাম যে এই এই রকম একটা ব্যবস্থা নেওয়া হলো এই ধর্ষণ বন্ধ করার জন্য তো আশা করি এই মাথা মোটা লোকজন যারা আছেন তাদের জায়গায় মেধাবী সূক্ষ্ম মেধাবী এবং প্রকৃত জ্ঞানী লোকজনকে প্রশাসনের বিভিন্ন জায়গায় যদি বসানো হয় তাহলে আমিনুল হক সাদের মতো লোকজন যারা বিভিন্ন কাজ নিয়ে বিভিন্ন রকম প্রতিভা নিয়ে কাজ করছেন অনেক প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন এই যদি সূক্ষ্ম জ্ঞানের অধিকারী প্রশাসকরা থাকেন সেই ক্ষেত্রে এই আমিনুল হক সাদি সহ আরও যারা সমাজের নানান স্তরের নানান বিষয় নিয়ে কাজ করছেন তারা অন্তত থমকে দাঁড়াবেন না তো দর্শক আজকে আমরা আরেকটা বিষয় আছে যে পারিবারিক সহিংসতা নামে একটা আইন হয়েছে 2010 সালে সেই একটা সংগঠন কাজ করতো সেটা হলো বন্ধন সোসাইটি এবং পপি মানুষের জন্য ফাউন্ডেশন তারা যখন কাজ করতো সেখানে আমিও কিন্তু কাজ করেছি 3 বছর তখন কিন্তু পারিবারিক যে সহিংসতাটা যদি বন্ধ হয় তাহলে কিন্তু একটা এই যে নারী নির্যাতনই বন্ধ হয়ে যায় যে কারণে সেই সরকার সে যুগুপ যুগে সেই আইনটা করেছিল এটা একটা মারাত্মক বিষয় যে একটা পরিবারের মধ্যে যখন দেখা যায় অনেক ছোটোখাটো বিষয় নিয়ে অনেক বড় ধরনের হয়ে যায় এটাও কিন্তু একটা পরে সহিংসতার রূপ নেয় সেই সহিংসতা রূপ করার জন্যই পারিবারিক আইনটা করা হয়েছে এবং সেই আইনগুলো আসলে প্রয়োগের মাধ্যমে তখন এই নির্যাতনগুলোকে বন্ধ করা আসলে উচিত এবং সবচেয়ে বড় কথা আমাদের সকলের সোচ্চার হওয়া দরকার এবং সকলেই ইপটিজিং এবং নারী নির্যাতন সকল ক্ষেত্রে এগিয়ে আসা দরকার কারণ ওরা তো আমাদেরই বোন ওরা আমাদের ভাই যারা নির্যাতন করে তাদেরকে এই বলে তাদেরকে লেলিয়ে দেওয়া যাবে না তাদের শক্ত হাতে কঠোরভাবে দমন করতে হবে তা তবেই আমাদের সেই কাঙ্ক্ষিত অর্জিত হবে এবং আমাদের সোনার ছেলেরাও এবং তখন সোনায় পরিণত হবে আসলে আমরা সেই বোঝা নিয়ে থাকতে চাই না আমরা আসলে এই একসাথে মানে নির্যাতনের বিপক্ষে অবস্থান নিয়ে আমরা সেই সঠিক একটা সুন্দর সমাজ আমরা করতে পারি ধন্যবাদ আপনাকে জনাব আমিনুল হক সাদি আপনি যে কাজগুলি করছেন সেই কাজগুলি নিয়ে আপনি আরও সামনের দিকে এগিয়ে যাবেন সেই প্রত্যাশা করি দর্শক আজকের মতো এখানে আমরা বিদায় নিচ্ছি তো আপনাকে আমাদের অনুষ্ঠানে কষ্ট করে অংশগ্রহণ করার জন্য প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আর দর্শক আপনারাও অনুষ্ঠানটি ভালো করে দেখবেন দেখছেন আপনারা সেজন্য আপনাদেরকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন করোনা থেকে সচেতন থাকবেন ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ বিডি চ্যানেলকেও আমার মতো একজন অগ্রণ্য ব্যক্তিকে এখানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি বিডি চ্যানেল জি আপনাকে অনেক ধন্যবাদ